যে মাগরিবের পরে বা ফজরের পরে তিনবার পড়বে কত সহজ। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তিনবার পড়বে, কোন অঙ্গের ভিতরে তার স্টপ হবে না, কোন অঙ্গ স্টপ হবে না, থামবে না, কোন অঙ্গ না স্টপ হয় না। আসলে স্টপ হয় না, আসলে স্টপ হয় থাইমা যায়, হার্ট আগের মতো চলে না, থাইমা গেছে, হবে না, গ্রান্টি, প্যারালাইসিস হবে না। সাহাবীয়ে রসুল কসম খেয়ে বলছে হবে না, কে পড়ে, আল্লাহ তো দিছিলেন, নিয়মও দিছে, পদ্ধতিও দিছে, মেডিসিনও দিছে। আবার বলছে এই তিন সুরার সাথে যদি সুরায় ফাতিহা সাতবার মিলায় নাও তাহলে তোমার পিছনের গুনাহ মাফ। সুবহানাল্লাহ।